প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, উত্তরপত্র, একক কাজ এক, চতুর্থ পর্ব, প্রশ্ন নং 3। এখন তিনের সমাধান কল্পে 2 নং থেকে পাই প্রদত্ত অনুপাত সমান 1:6। এখানে 1:6 সমান 6/1। এখন এই ভগ্নাংশটির হর এবং লবকে 2 দ্বারা গুণ করলে পরবর্তী ভগ্নাংশটি হবে 1 × 2 / 6 × 2 সমান 12/2 সমান 2:12। তাহলে আমরা এখন বলতে পারি 1:6 এর সমতুল অনুপাত হল 2:12। উত্তর 2:12। প্রশ্ন নং 4। এখন 4-এর সমাধান কল্পে 1 নং থেকে পাই পরিবারের সকল সদস্য অর্থাৎ 6 জনের জন্য প্রতিদিন গড়ে অক্সিজেন গ্রহণ করে 2268 লিটার। আবার কাজ ক থেকে পাই একজন মানুষ গড়ে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 274 লিটার। তাহলে আমরা এখন বলতে পারি পরিবারের সকল সদস্যের জন্য গাছের দরকার 2268 / 274 সমান 8.27 টি, প্রায় 8 টি। তাহলে আমরা এখন বলতে পারি পরিবারের সকল সদস্যের জন্য গাছের দরকার 8 টি। উত্তর 8 টি।